বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক শোভন দেব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তার পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্ন পরিষদীয় মন্ত্রী জেলায় জেলা বোমা বিস্ফোরণ গতকালই বনগাঁয় বিস্ফোরণে নিহত এক নাবালক ঠিক তারপরে বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক রীতিমতো শোভন দেব কি বিস্ফোরক মন্তব্য করলেন তিনি শোনাবো পুলিশকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে পুলিশকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে পারা হবে এই যে মৃত্যুগুলো এগুলো কোনোটা আমাদের তো মানে আকাঙ্ক্ষিত নয় আমি মনে করি যে পুলিশ আরো অনেক বেশি সতর্ক হোক অনেক বেশি এগিয়ে চলুক খবর রাখুক ইন্টেলিজেন্স আর আরো ভালো কাজ করুক তার এসবি আছে তার আইবি আছে তারা ভালো কাজ করুক যাতে কোথায় এগুলো বাধা হচ্ছে কোথায় তৈরি হচ্ছে তাদেরকে এগুলো মাস করো আগে যদি অ্যারেস্ট করা যায় সেটা দেখুক তারা এ ব্যাপারে আমাদের মানে কোনো বক্তব্য নেই কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই বলতে একটু কম আছে অনেকগুলো থানা হয়েছে তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করছেন প্রতিদিন যে আমি চাই যে পুলিশের রিক্রুটমেন্ট হোক কেন দেরি হচ্ছে দেখবেন আপনার নিজে বলেছেন উনি এবং হচ্ছে শিগগিরই রিক্রুটমেন্ট হবে বলে আমার মনে অনেকটা সমস্যা মিলে যাবে রাজ্যের বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে কিন্তু ঠিক শোভন দেবের বক্তব্য তো শোনালাম আপনাদেরকে ঠিক এরপরেই আপনাদেরকে শোনাবো যে তৃণমূলের সাংসদ শান্তনু সেন তিনি ঠিক কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শুনুন আবার বলছি বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যথেষ্ট সক্রিয় যথেষ্ট সহনশীল যথেষ্ট সংবেদনশীল যথেষ্ট তৎপর এবং পুলিশ তৎপর বলেই বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র গুলি বোমা এগুলো উদ্ধার হচ্ছে আচ্ছা আপনাদেরকে শোনালাম যে শান্তনু সেন তিনি কি বললেন তিনি কিন্তু আবার উল্টো কথা বলছেন তিনি বলছেন যে পুলিশ অ্যাক্টিভ পুলিশ যথেষ্ট সে দায়িত্ব নিয়ে কাজ করছে তাই জন্যই হয়তো বোমা বারুদ গুলিগুলো উদ্ধার করা হচ্ছে কিন্তু জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বিস্ফোরণ হচ্ছে তা নিয়ে কিন্তু শোভন দেব অন্য কথা বলেছিলেন ঠিক কি বলেছিলেন আরও একবার শুনুন শোভন দেব ঠিক কি বলেছিলেন পুলিশকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে পুলিশকে আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে পারা হবে এই যে মৃত্যুগুলো এগুলো কোনোটা আমাদের তো মানে আকাঙ্ক্ষিত নয় আমি মনে করি যে পুলিশ আরো অনেক বেশি সতর্ক হোক অনেক বেশি এগিয়ে চলুক খবর রাখুক ইন্টেলিজেন্স আর আরো ভালো কাজ করুক তার এসবি আছে তার আইবি আছে তারা ভালো কাজ করুক যাতে কোথায় এগুলো বাধা হচ্ছে কোথায় তৈরি হচ্ছে তাদেরকে এগুলো মাস করো আগে যদি অ্যারেস্ট করা যায় সেটা দেখুক তারা এ ব্যাপারে আমাদের মানে কোনো বক্তব্য নেই কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই বলতে একটু কম আছে অনেকগুলো থানা হয়েছে তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাগ করছেন প্রতিদিন যে আমি চাই যে পুলিশের রিক্রুটমেন্ট হোক কেন দেরি হচ্ছে দেখবেন আপনার নিজে বলেছেন উনি এবং হচ্ছে শিগগিরই রিক্রুটমেন্ট হবে বলে আমার মনে অনেকটা সমস্যা মিলে যাবে